তাড়াতাড়ি ওড়ে মা, তোদের কণিকা আর যোগ্যুর বাড়িতে রেখে তারপর খাবার খুঁজতে যাব। দেরি হলে পরে আবার খাবারই পাবো না। তাড়াতাড়ি ওড়। কি ব্যাপার মিনু মাসি, তোমার জমজ মেয়েদের নিয়ে হঠাৎ আমার বাড়িতে কেন? কি চাই তোমাদের? বাবা যোগ্যু, আমি পরে খাবার খুঁজতে যাব। আমার মেয়েদের একা ঘরে রেখে যেতে মন সায় দিচ্ছে না, তাই তোদের বাড়িতে নিয়ে আসলাম। তোরা একটু আমার মেয়ে দুটোকে দেখে রাখিস তো, আমি তাড়াতাড়ি চলে আসব। কি বললি, আমরা তোমার মেয়েদের দেখে রাখবো? তোমার মেয়েরা কি ছোট নাকি বাচ্চা যে হারিয়ে যাবে? আর আমাদের কি তোমার মেয়েদের চাকর মনে হয় নাকি? যত সব যাও এখান থেকে। দেখো কণিকা মা। কণিকা ঠিকই বলেছে, কোনো কিছু দেখতে পারবো না। চলে যাও তো, চলে যাও এক্ষুনি। আর কোনোদিন এখানে আসলে ঘাড় ধাক্কা দিয়ে তাড়িয়ে দিব, এই বললাম আমি। এরপর মিনু তার মেয়েদের নিয়ে উড়তে থাকে। মা এদিকে কোথায় যাচ্ছ? চলো বাড়িতে, আমরা বাড়িতে একা থাকতে পারবো। দেখো আমাদের জন্য তুমি কত অপমানিত হলে। চলো মা বাড়িতে চলো। মারে তোরা বুঝবি না, বনে অনেক দুষ্টু পাখি আছে, ওরা তোদের ক্ষতি করতে পারে। তোদের নিরাপত্তার জন্যই তো আমি এমন করছি। তোদের কিছু হলে আমি থাকতে পারবো না রে মা। চল তোতা টিয়ের বাড়িতে যাই। মা তোতা আর টিয়ে যদি যোগ্য কণিকার মতো অপমান করে তখন এর চেয়ে ভালো চলো ফিরে যাই। আমার বিশ্বাস ওরা আমাদের ফেরাবে না, চল তোরা। এরপর মিনু তার দুই মেয়েকে নিয়ে তোতা টিয়ের বাড়িতে আসে আর ওদের সব কথা খুলে বলে। তোতা টিয়ে রাজি হয়ে যায়। এরপর মিনু তার দুই মেয়েকে ওদের বাড়িতে রেখে খাবার খুঁজতে বের হয়। এভাবে বেশ কিছুদিন কেটে যায়। একদিন পরে এক জাদুকর আসে। আমার কালো জাদু প্রয়োগ করার জন্য দুটো কালো পাখি দরকার। এই বন থেকে সেই কালো পাখি সংগ্রহ করব। কালো পাখির ওপর জাদু করলে আমার শক্তি আরো দ্বিগুণ বেড়ে যাবে। এরপর জাদুকর ওরে আর এদিক ওদিক তাকাতে থাকে আর হঠাৎই তার চোখ যায় যোগ্য আর কণিকার দিকে। পেয়েছি, আমি কালো পাখিদের পেয়েছি। এখন আমি এই কালো পাখি দুটোকে আমার বশ করব আর এদের উপর জাদু করব। কি কে আপনি আর কি সব বলছেন? সরে যান আমাদের সামন থেকে। তখনই জাদুকর ওদের উপর পানি ছিটিয়ে দেয় আর যোগ্য কণিকা জাদুকরে বসে চলে যায়। জাদুকর একটা গাছের নিচে বসে আর বলতে থাকে, হে কালো কাক, তোরা আমার সামনে বস, অনেক দরকার আছে তোদের। এরপর যোগ্য কণিকা জাদুকরের সামনে বসে আর জাদুকর মন্ত্র বলতে থাকে। এমন সময় ওই দিক দিয়ে ওরা দুবোন যাচ্ছিল। ওরা যোগ্য কণিকা আর জাদুকরকে দেখে কিছুটা দূরে সরে দাঁড়ায় আর একে অপরকে বলতে থাকে, আচ্ছা দিদি, ওরা ওখানে কি করছে? ওই অচেনা পাখিটাকে দেখে তো মনে হচ্ছে জাদুকর। কোনো জাদু করছে? হ্যাঁ রে, আমারও তো তাই মনে হচ্ছে। জাদুকরের মুখটা দেখ, মনে হচ্ছে রেগে আছে। এই জাদুকর আবার যোগ্য আর কণিকার উপর কালো জাদু করছে না তো? চল এক্ষুনি ওই জাদুকরের ধ্যান ভাঙাতে হবে। এরপর ওরা দুই বোন মিলে একটা পাথর দিয়ে জাদুকরকে ঢিল মারে আর জাদুকরের ধ্যান ভেঙে যায়। কে কে আমার ধ্যান ভঙ্গ করলো? কার এত বড় সাহস? আমার সামনে আয়, সামনে আয় বলছি। জাদুকরের চিৎকারে যোগ্য কণিকার বশ কেটে যায় আর তখনই জাদুকরের চোখ যায় ওই যমজ বোনদের দিকে। তোরা আমার এত সুন্দর ধ্যানটা ভেঙেছিস তাই না? তোদের জন্য আমি এই যোগ্য কণিকাকে কাজে লাগাতে পারলাম না, তোদের আমি অভিশাপ দিলাম। তোরা এক্ষুনি লাল আর নীল হয়ে যাবি আর যন্ত্রটায় ছটফট করবি। শয়তান জাদুকর, আমাদেরকে দিয়ে নিচের কাজ হাসিল করতে চেয়েছিলি? দাঁড়া তোকে দেখাচ্ছি মজা। এরপর যোগ্য কণিকা লাঠি হাতে নেয়। এই দেখে জাদুকর ভয়ে পালিয়ে যায়।
এদিকে লালটুনি আর নীলটুনি যন্ত্রণা ছটপট করতে থাকে। আহ, আমার শরীর অনেক ব্যথা করছে, মরে গেলাম। আহ, কেউ বাঁচাও। যোগু দেখো, ওরা অনেক কষ্ট পাচ্ছে। লালটুনি আর নীলটুনি না থাকলে আজ আমাদের অনেক বড় ক্ষতি হয়ে যেত। এদের এই অবস্থার জন্য আমরাই দায়ী, এদের সাহায্য করতেই হবে। চলো এদের বাড়িতে নিয়ে যাই। এরপর যজ্ঞকণিকা লালটুনি আর নীলটুনিকে নিয়ে মিনুর কাছে আসে আর মিনুকে সব ঘটনা খুলে বলে। সব শুনে মিনু অনেক কান্না করতে থাকে। এবার আমার মেয়েদের কি হবে? ওরা অনেক কষ্ট পাচ্ছে, ওদের কষ্ট আমার বুকে গিয়ে লাগছে। আমার মেয়েদের কিছু হলে আমি বাঁচবো না, আমি বাঁচবো না। মাসি শান্ত হও, এই বনের দক্ষিণে আমার জানা মতো একটা ভৈরবী মাতা আছে। তোমরা অপেক্ষা করো, আমি এক্ষুনি গিয়ে ওই ভৈরবী মাতাকে নিয়ে আসছি। আমার বিশ্বাস ভৈরবী মাতা এই অভিশাপ কাটাতে পারবে। এরপর কণিকা ভৈরবী মাতাকে ডাকতে যায়। এদিকে লালটুনি আর নীলটুনি বিছানায় শুয়ে ছটফট করতে থাকে আর কিছুক্ষণ পর কণিকা ভৈরবী মাতাকে সাথে নিয়ে মিনুর বাড়িতে আসে। ভৈরবী মাতা, আমার মেয়ে দুটোকে অভিশাপ মুক্ত করে দিন, এরা ছাড়া এই পৃথিবীতে আমার কেউ নেই। এই অভিশাপ আমার জাদু কাটাতে পারবে না, কারণ একজনের জাদু কাটার ক্ষমতা যে আরেকজনের নেই। না ভৈরবী মাতা, এমন করবেন না। লালটুনি আর নীলটুনি আমাদের বাঁচাতে এই বিপদে পড়েছে, ওদের এমন অবস্থায় দেখতে আমাদের একদম ভালো লাগছে না। দয়া করুন ভৈরবী মাতা, আমি মা হই আপনার পায়ে পড়ছি, ঠিক করে দিন আমার মেয়েদের। শান্ত হ, আমাকে একটু ভালো করে ভাবতে দে। তোরা পেয়েছি পেয়েছি, একটা উপায় আছে রে, আর সেটা হলো দুটো মাটির ঘর বানিয়ে সেই দুই মাটির ঘরে এদের দুজনকে রাখতে হবে। দুই মাটির ঘরে রাখার ফলে লালটুনি আর নীলটুনির শরীরের ব্যথা আর যন্ত্রণাগুলো কমে যাবে, তবে ওদের গায়ের রং পাল্টাবে না। গায়ের রং না পাল্টালেও কোনো সমস্যা নেই, আমার মেয়েরা সুস্থ হলেই চলবে। আমি এক্ষুনি মাটির ঘর বানানোর কাজে লেগে পড়ছি। মাসিমা, আমরা তোমাকে সাহায্য করব। যোগ্য, তাড়াতাড়ি পাহাড় থেকে মাটি নিয়ে এসো। হ্যাঁ কণিকা, যাচ্ছি। এরপর যোগ্য পাহাড় থেকে মাটি নিয়ে আসে আর সবাই মিলে দুটো মাটির ঘর তৈরি করে। মাটির ঘর তৈরি করা শেষ, মাসিমা লালটুনি আর নীলটুনিকে নিয়ে এসো আর এই মাটির ঘরে রাখো তাড়াতাড়ি। এরপর মিনু লালটুনি আর নীলটুনিকে দুই মাটির ঘরে রাখে। আর মিনু যজ্ঞকণিকা সবাই বাহিরে অপেক্ষা করতে থাকে। এভাবে বেশ কিছুক্ষণ কেটে যায়। মাটির ঘরে থাকার কারণে লালটুনি আর নীলটুনির শরীরের ব্যথা আর যন্ত্রণা কমে যায় আর ওরা বাহিরে বেরিয়ে আসে। সোনারা আমার, তোরা সুস্থ হয়ে গিয়েছিস, আমি অনেক খুশি। আজকের পর থেকে আমি তোদের বাহিরে যেতে দিব না। মা, তুমি আর কেঁদো না, এখন আমরা সম্পূর্ণ ঠিক আছি মা। বোন, তোরা আমাদের ক্ষমা করে দে, আমরা তোদের অপমান করা সত্ত্বেও তোরা আমাদের সাহায্য করেছিস, আর এখন এই অবস্থাও আমাদের জন্যই হয়েছে। ক্ষমা করে দে বোন, দয়া করে ক্ষমা করে দে। আরে দাদা, কি বলছো এসব? আমরা তোমাদের ক্ষমা করে দিয়েছি, আর এসব সৃষ্টিকর্তা আমাদের কপালে রেখেছিল। তোমরা এখন তোমাদের বাড়িতে যাও। এরপর যজ্ঞকণিকা চলে যায় আর মিনু লালটুনি আর নীলটুনিকে নিয়ে সুখে বাস করতে থাকে। চোখ তুলে দেখো না কে এসেছে, লা 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 লা। টুনি, তোমাকে আমি বিয়ে করে এনেছি আমার মেয়েটাকে দেখাশোনা করার জন্য, ওকে মাতৃস্নেহ দিয়ে বড় করার জন্য, আর তুমি তা না করে
ক্ষুধার্ত মেয়েটাকে বিছানায় ফেলে রেখে টিকটক বানাচ্ছো? দেখো তো না, তুমি খুব ভালো করে জানো যে টিকটক বানাতে আমি কতটা ভালোবাসি, তাই আমার টিকটক নিয়ে একদম কোনো কথা বলবে না, এই আমি বলে দিলাম। তোমার টিকটক করতে তো আমি কখনো বাধা দেইনি, তুমি টিকটক করো, শুধু আমার মেয়েটার একটু ভালো করে যত্ন নাও। শোনো, আমার কি কোনো খেদে কাজ নেই নাকি? হ্যাঁ, যে আমি আমার সতীনের মেয়ের যত্ন নিবো, টিকটকে আমার মুখটা গ্লো করার জন্য কত স্কিন কেয়ার করতে হয়, সময়ের অভাবে আমি সেগুলোই ঠিকভাবে করতে পারি না, আর সেখানে কিনা সতীনের মেয়ে যত্ন সব। তোমার এসব ফালতু কাজের জন্য আমি তোমাকে এ বাড়িতে আনিনি, তুমি এ বাড়ি থেকে বেরিয়ে যাও। এটা আমার স্বামীর বাড়ি, আমি এ বাড়ি ছেড়ে কোথাও যাব না, যেতে হয় তুমি তোমার মেয়েকে নিয়ে বেরিয়ে যাও। টুনি তার কথা শেষ করে আবারও টিকটক করতে বসে পড়ে। এদিকে টুনা রেগে আগুন হয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। টুনা, এটা আবার কোন আপদকে ধরে নিয়ে এলে শুনি? এটা আমার বিয়ে করা নতুন বউ, আর আমার এই বউ আমার মেয়েটাকে মাতৃস্নেহে বড় করে তুলবে, কি গো করবে না? ওগো, তুমি কোনো চিন্তা করো না, আমি একে আমার নিজের সন্তানের মতো করে আদর যত্ন করব। তোমার কথা শুনে আমার প্রাণটা জুড়িয়ে গেল গো। আ মোলজা, আদিক্ষেতা দেখে আর বাঁচি না, কত যে আদর করবে সেটা আমি খুব ভালো করেই জানি। টুনি মুখ ভেঙে সেখান থেকে চলে যায়, আর মুন্নিও নিজের ঘরে চলে যায়। এভাবেই দেখতে দেখতে দুদিন কেটে যায়। এরপর একদিন, উফস, কতদিন হয়ে গেল আমি কোনো ফাস্ট ফুড খাই না, আমার স্বামীর তো এখন কোনো টাকার অভাব নেই, আমি বরং তাড়াতাড়ি বাইরে থেকে খাবার অর্ডার দেই। মুন্নি তার ফোন থেকে বাইরের খাবার অর্ডার করে, আর কিছুক্ষণের মধ্যেই খাবারও চলে আসে, আর মুন্নি খাবারগুলো নিয়ে খেতে বসে যায়। মা, আমার খুব খিদে পেয়েছে, তুমি তো একা একা অনেকগুলো খাবার খাচ্ছ, আমাকে একটু খাবার কেন দিচ্ছ না মা? দাও না আমাকে একটু খেতে, মা দাও না, আমাকে খুব ক্ষুধা লেগেছে। শক কত, আমি বাইরে থেকে খাবার এনেছি পেট ভরে খাবো বলে, সেখানে কিনা সতীনের মেয়ে এসে ভাগ বসাতে চাচ্ছে, যা দূর হয় এখান থেকে, আমাকে একটু শান্তিতে খেতে দে। এসব কথা বলে মুন্নি টুগিকে ধাক্কা মেরে ফেলে দেয়, আর তখনই সেখানে টোনা চলে আসে। মুন্নি, তোমার এত বড় সাহস, তুমি খাবারের জন্য আমার মেয়ের গায়ে হাত তুললে? তুমি হয়তো ভুলে গিয়েছো যে আমার মেয়েকে দেখাশোনা করার জন্যই আমি তোমাকে এখানে এনেছি, আর এজন্যই তুমি এই খাবারগুলো খেতে পাচ্ছো, নয়তো না খেয়ে রাস্তায় ঘুরতে হতো তোমাকে। তোমার এত বড় সাহস, তুমি আমাকে খোঁটা দিলে? হ্যাঁ, আমি তোমার বাড়িতে বসে তোমার অন্ন ধ্বংসই করব, তোমার মেয়ের আর কোনো দেখাশোনাই করব না আমি। মুন্নি, বেশি বেশি হয়ে যাচ্ছে, এই আমি বলে দিলাম, একদম ঘাড় ধাক্কা দিয়ে এই বাড়ি থেকে বের করে দিব। বাবা, তুমি আর মাকে বকো না বাবা, দেখো আমার কোনো ক্ষুধা নেই, দেখেছো? টোনা নিজের মেয়েকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে, এরপর মেয়েকে নিয়ে গিয়ে নিজ হাতে খাবার তুলে খাওয়ায়। এভাবে আর চলবে না, আমাকে আরেকটা বিয়ে করতেই হবে, নয়তো মামারা মেয়েটাকে আমি কিছুতেই ভালোভাবে বড় করতে পারবো না। এরপর টোনা বাড়ি থেকে বেরিয়ে যায়, আর রেনু নামের একটা মেয়েকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসে, আর তা দেখে বাকি দুই বউ বলতে থাকে, পুরান পাগলে ভাত পায় না, এখন আবার নতুন পাগলে নাম দানি, এই মেছো চল চল আমরা বরং আমাদের ঘরে ফিরে যাই। দুই বউ সেখান থেকে নিজেদের ঘরে চলে যায়, আর টোনাও নতুন বউকে নিয়ে নিজের ঘরে চলে যায়। এদিকে দেখতে দেখতে রাতও হয়ে আসে। আর সবাই নিজেদের ঘরে ঘুমিয়ে পড়ে।
আবার রাত পেরিয়ে ভোরও হয়ে যায়। আর টোনা সবাইকে ডেকে বলে, হঠাৎ করে শহরে আমার একটা জরুরি কাজ পড়ে গেছে, তাই কদিনের জন্য আমাকে শহরে যেতে হবে। তোমরা তিনজন মিলে টুকির অনেক ভালোভাবে খেয়াল রাখবে, কেমন? আমি থাকতে তোমাকে কোনো চিন্তা করতে হবে না টোনা, আমি ওকে অনেক ভালোভাবে আগলে রাখবো। টোনা তিন বউয়ের সাথে নিজের মেয়েকে রেখে বাড়ি থেকে বেরিয়ে যায়। বাড়িমা, ছোট মা, মেজমা, আমার গলার টানে ব্যথা করছে, তোমরা আমাকে একটু গরম জল করে দাও না। সতীনের মেয়ের শখ কত, নিজের প্রয়োজন হলে নিজে গিয়ে গরম করে নে, একদম আমাদের জ্বালাবি না বলে দিলাম। এরপর তিন সতীন একসাথে একটা ঘরে যায়, আর সেখানে রেনু বলতে থাকে, তোমরা কি জানো টোনাতার এই বিশাল সম্পত্তি ওই সতীনের মেয়ের নামে করে দিবে, আর তারপর আমাদের ঘর ধাক্কা দিয়ে এই বাড়ি থেকে বের করে দিবে। কি কি বললি তুই ছোট, এটা তো ভাবিনি। এখন তাহলে ওই মেয়েকে এই বাড়ি থেকে তাড়াতে হবে। আরে বড় দিদি, তুমি এটা কি বলছো, তাড়ালে আবার যদি ফিরে আসে এর চেয়ে ওকে দুনিয়া থেকে বিদায় জানিয়ে দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, এটা একটা দারুণ আইডিয়া, তাহলে চলো সবাই, শুভ কাজে দেরি করতে নেই, চলো তোমরা। এরপর তিন সতীন মিলে একটা বাটিতে কাঁচা হলুদ বাটা নেয়, আর তা টুকির শরীরে মাখতে থাকে। হলদি বাটো, মেহেন্দি বাটো, বাটে ফুলে রেনু, পরদি মেস্তে কি হলো, গান গাও, ফুর্তি করো, আনন্দ করো। আমাদের মনে কি রং লেগেছে নাকি যে গান গিয়ে একে বিদায় জানাতে হবে? এই সবাই মিলে তাড়াতাড়ি হলুদ লাগা, তারপর বাকি কাজটা সেরে ফেলতে হবে। আরে রং তো লেগেছে, সম্পত্তি নেওয়ার রং। এরপর তিন সতীন একসাথে হাসতে থাকে আর অনেক আনন্দ করতে থাকে। আহ কি যে খুশি লাগছে, খুব আনন্দ হচ্ছে আমার, আমার তো আনন্দে নাচতে ইচ্ছে করছে। হ্যাঁ হ্যাঁ, আমারও আনন্দে নাচতে ইচ্ছে করছে, এই নাচো সবাই, গান গাও। হয়েছে হয়েছে, অনেক হাসি হয়েছে, এবার নাও নাও বাকি কাজটা সেরে ফেলি। এরপর তিন সতীন মিলে টুকিকে যেই না গরম পানিতে ফেলতে যাবে, ঠিক তখনই সেখানে টোনা চলে আসে। আরে বাহ, এই তোরা আমার মেয়েকে আগলে রাখছিস। তুমি তুমি না বললি তুমি শহরে গেছো, তুমি হঠাৎ এই সময় কেন ফিরে এলে গো? ও তুমি বুঝি কিছু ফেলে গেছো তাই না? তুমি কি ফেলে গেছো গো? আরে তুমি হঠাৎ কিভাবে এখানে এলে, তুমি তো শহরে গিয়েছো। আমি শহরে যাইনি, তোদের এসব অপকর্ম দেখার জন্যই আমি বাড়িতে লুকিয়েছিলাম, কারণ প্রথম থেকেই তোদের উপর আমার সন্দেহ ছিল, আর আজ তাই হলো, তাই তো আমি পুলিশকেও খবর দিয়েছি, এই পুলিশেই এলো বলে। চল সব কটা থানায় চল। টোনা টোনা আমাদের মাফ করে দাও, টোনা টোনা আমাদের মাফ করে দাও, আমাদের ভুল হয়ে গেছে টোনা, আমরা আর কখনো এমন করব না, টোনা টোনা আমাদের মাফ করে দাও, আমরা টুকিকে খুব ভালোবাসবো, ওকে নিজের মায়ের মতো করে আগলে রাখবো টোনা, তবু তুমি আমাদের পুলিশে দিও না টোনা, দিও না। হ্যাঁ টোনা, আমরা এতদিন যা করেছি ভুল করেছি, আমাদের ক্ষমা করে দাও, তুমি ক্ষমা করে দাও, আমাদের পুলিশে দিও না, দিও না তুমি। টোনা ওদের তিনজনের কোনো কথাই শোনে না, টোনা ওদের পুলিশে ধরিয়ে দেয় আর পুলিশ তিনজনকে নিয়ে থানায় চলে যায়। আর টোনা একাই টুকিকে মাতৃস্নেহ দিয়ে বড় করতে থাকে। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।